রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে কিউলেক্স মশার ঘনত্ব। গবেষণা বলছে, ফাঁদে যত মশা ধরা পড়ছে তার 99% কিউলেক্স, বাকি 1% অ্যাডিস সহ অন্যান্য মশা। আগামী মার্চে পরিস্থিতি চরমে পৌঁছাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের, সেই সাথে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু পরিস্থিতিরও। সাইফুল শাহের রিপোর্ট। ঢাকার অধিকাংশ এলাকাতেই বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রভাব কমে আসলেও কিউলেক্স মশায় অতিষ্ঠ নগরবাসী। দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই রাজধানীর বেশিরভাগ এলাকায় এ মশার উপদ্রব বেড়ে যায়। সন্ধ্যার পরে আমি অতিরিক্ত মশালে বোয়া জানা নেই, অতিরিক্ত মশাই দিকে রাত্রি স্প্রে করতে রুমে মশা ডাকাইলে ঘুমাইলে মনে মশা, আবার রাত্রে আবর্জনার গন্ধ, এসব কারণে আর কি পড়ালেখাতে অসুবিধা হয়। রাত্রেবেলাও তো মশারি টাঙানোর পরেও মানে অবস্থা খুব খারাপ। এইদিকে মশার ওষুধ টষুধ সিটি কর্পোরেশনের লোক ওইদিকে বেশি আইয়ে না, সামটাইমস আসে, কিন্তু আসলে এটা খুব হার্ডলি এটার এখনো প্রতিফলন সেরকম আমরা দেখছি না, যার কারণে মশার উপদ্রব বেড়ে চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণা বলছে, রাজধানীতে সব মিলিয়ে মশা রয়েছে 123 প্রজাতির। গবেষণা অনুযায়ী রাজধানীতে গত 4 মাসে কিউলেক্স মশার ঘনত্ব বেড়েছে। জানুয়ারিতে ফাঁদে ধরা পড়া মশার 99% কিউলেক্স, বাকি 1% এডিস, অ্যানোফিলিস, আর্মিজেরিস ও ম্যানসোনিয়া। গবেষণায় বলা হয়, ফেব্রুয়ারি ও মার্চে কিউলেক্স মশার ঘনত্ব অনেক বেশি হবে, এছাড়া তাপমাত্রা বাড়লে মশা জন্মানোর হারও বাড়বে। মার্চে ভয়াবহ আকার ধারণ করতে পারে মশার উপদ্রব। আমরা একটি গবেষণা করছি ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে, আমরা কিছু ট্র্যাপ সেট করেছি, সে ট্র্যাপে প্রতি রাতে কতগুলো মশা ধরা পড়ে তার উপরে আমরা একটি ঘনত্ব তৈরি করি এবং একটি ফরকাস্টিং মডেল তৈরি করি যে মশার ঘনত্বটা আগামী মাসে কোন দিকে যাবে। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে ঘনত্ব আরও বাড়বে এবং মার্চ মাসে এই ঘনত্বটি বেশ চরমে পৌঁছাবে যদি আমরা সঠিকভাবে এর ব্যবস্থা নিতে না পারি। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে গত বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে 2 সিটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা 22 বছরের রেকর্ড ভেঙে দেয়। এখনই ব্যবস্থা না নিলে এবছরও ডেঙ্গুর ভয়াবহতা চরমে যাবে বলছেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের ইতিহাসে 2000 সালেই প্রথম 64টা ডিস্ট্রিক্টে ডেঙ্গু হয়েছে। একটা সময় ডেঙ্গু ছিল ঢাকার রোগ, এখন কিন্তু ঢাকার রোগ নেই, সেটি চলে গেছে বাংলাদেশের প্রতিটি জেলাতে, উপজেলাতে, ইভেন গ্রামাঞ্চলেও চলে গেছে। সেটি কিন্তু এই বছর বাংলাদেশে ঢাকার বাইরের জেলাগুলোতে ডেঙ্গুতে আরও বেশি আক্রান্ত হবে। 2 সিটির মশা নিধনের উদ্যোগ নিয়ে নানা সমালোচনা আছে, তবু মশা নিয়ন্ত্রণে নানা পরিকল্পনার কথা জানান কর্পোরেশন কর্তৃপক্ষ। আমাদের যে নিজস্ব ডিজিজ স্পেকুলেশন এবং প্রেডিকশন, সেই অনুযায়ী আমাদেরও প্রেডিকশন একই রকম যে 2024 ডেঙ্গুর প্রকোপটা বাড়বে। আমাদের এবারের বিশেষ পরিকল্পনা রয়েছে যে কীটতাত্ত্বিক সক্ষমতাটা বাড়ানো, কিছু নতুন কীটনাশক এবং কিছু মশক নিধনের জন্য কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন ইনস্ট্রুমেন্ট আমরা যোগ করতে যাচ্ছি এবং আমাদের এবারে পরিকল্পনাটা হবে টার্গেট ওরিয়েন্টেড। চলতি মাসের মাঝামাঝি তাপমাত্রা বাড়তে শুরু করলে মশা জন্মানোর হারও বাড়বে, লার্ভা পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হবে। তাই অতি জরুরি ভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে মশা জন্মানোর স্থানে লার্ভিসাইড ছিটানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।